সময়ের সেরা ফিনিশার ও বাংলাদেশের অনেক বড় অর্জনের নাম আফিফ হোসেন ধ্রুব। যখন বাংলাদেশ দলে আফিফের পথ চলা শুরু, তখন জাতীয় দলের তারকা ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আফিফের সাথে পাল্লা দিয়ে টিকতে পারেননি মোসাদ্দেক। তবে শুরু থেকে এখন পর্যন্ত নিজের পারফরম্যান্স নিয়ে খেলে যাচ্ছেন লাল সবুজের প্রতিনিধি হয়ে। বর্তমান সময়ে আফিফই মনে হয় একমাত্র ক্রিকেটার যাকে আলোচনা হয়, প্রশংসা হয়, কিন্তু কোনো সমালোচনা হয় না। বাংলাদেশ দলের বিপর্যয়ের মুহূর্তে দলকে সামলাতে হবে, কিংবা শেষ দিকে পাওয়ার দেখিয়ে রান লাগবে, সবখানি শুধু আফিফের নাম। বলতে গেলে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন আফিফ হোসেন ধ্রুব, যিনি বাংলাদেশ ক্রিকেটে ঝলমল করে চলছে ধ্রুব তারার মতো। অনেক ক্রিকেট বিশ্লেষক বলে থাকেন, সাকিব তামিমের পারফেক্ট রিপ্লেসমেন্ট এখনও তৈরি করতে পারেনি বাংলাদেশ। তবে আফিফ মিরাজরা জানান দিচ্ছে সাকিব তামিমকে ছাড়িয়ে যাওয়ার। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে আফিফ হোসেন ধ্রুব টপ অর্ডারে ব্যাট করেন। জাতীয় দল তথা আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য প্রিয় পজিশনে খেলার সুযোগ পান না আফিফ। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে হয় তাকে। 7 নম্বরে ব্যাটিং করেন আফিফ। অভিষেক বিবেচনায় আফিফের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার প্রায় 4 বছরের। যদিও প্রথম ম্যাচটা খেলার পর 1 বছর জাতীয় দলের বাইরে ছিলেন সময়ের সেরা ক্রিকেটার। সর্বশেষ ম্যাচ সহ বাংলাদেশের হয়ে 41টি টি-20 ও 12টি ওয়ানডে খেলেছেন আফিফ। 2 ফর্ম্যাটে তার হাফ সেঞ্চুরি 3টি। ওয়ার্ল্ড ওয়ানডে ওয়ানডেতে দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেই ম্যাচে দল যখন 34 রানে 5 উইকেট হারিয়েছে, তখন বাংলাদেশকে চোখ রাঙা ছিল 58 কিংবা 70 রানে অলআউটের। তখন দলকে বাঁচিয়েছেন লজ্জা থেকে, বাঁচিয়েছেন আফিফ। সাকিব তামিম মুশফিকরা তখন সাজঘরে। এবারও ত্রাতা হয়ে ধরা দিলেন আফিফ। মাহমুদুল্লাহর সঙ্গে 60, মিরাজের সঙ্গে 86 রানের জুটি গড়ে দলকে এনে দিলেন সম্মানজনক স্কোর। 100 রান নিয়ে শঙ্কায় পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত গড়ল 9 উইকেটে 194 রানের পুঁজি। আফিফ 107 বলে দৃষ্টিনন্দন 72 রানের ইনিংস খেলে আউট হন। প্রোটিয়া পেসারদের সামলে 9টি 4 সাজিয়েছেন নিজের ইনিংস। 3টি ঘটনায় শিরোনামের যথার্থতা তুলে ধরেছে। দল যখন বিপদে, আফিফ তখন ভরসার প্রতীক, এটা প্রমাণিত। আফিফের ওয়ানডে ক্যারিয়ারটাও বেশ উজ্জ্বল। 12 ওয়ানডে খেলা আফিফের রান 346, অ্যাভারেজটাও প্রায় 44। তবে সর্বশেষ 5 ওয়ানডে আফিফ রান করেছেন 200, ব্যাটিং গড় প্রায় 67। আফিফের ক্যারিয়ারে চোখ রাখলে একটা বিষয় বুঝতে বাকি থাকবে না, যে দলের বিপর্যয়ে সবসময় তার সেরাটা বের হয়ে আসে। আফিফ যেন বিপদের বন্ধু। দল যখন বিপদে, 22 বছর বয়সী এই তরুণ তখন সেরা মুডে। তার 3টি হাফ সেঞ্চুরি অন্তত এমন কিছুই বলতে চায়। আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই পেছনে, যে ইনিংসের কথা না বললে পূর্ণতা পাবে না আফিফের ক্যারিয়ার। মাত্র 1 মাস আগের ঘটনা, ক্রিকেট প্রেমীদের কাছে তরতাজা স্মৃতি। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে 216 রানে টার্গেট পেয়েছিল বাংলাদেশ দল। সাগরিকায় হঠাৎ ঝড়ে খাদের কিনারে স্বাগতিকরা, 45 রানে নেই 6 উইকেট। পরাজয় তখন সময়ের অপেক্ষা মাত্র। সবার এমন চিন্তাকে বিদায় করে দিলেন আফিফ। অদম্য প্রতিরোধে মিরাজকে নিয়ে 7ম উইকেট রেকর্ডে 174 রানের জুটি গড়েন এই তরুণ ক্রিকেটার। ম্যাচ শেষে আফিফ 115 বলে ঝকঝকে 93 রানের ইনিংস খেলে অপরাজিত। অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ।